বিশ্বমানের অবশ্যই না, এটা আমি আমি খুব একটা কথা বলে লাভ নেই, বিশ্বমানের এভাবে বলা যাবে, সেভাবে পরিকল্পনা করে করলে যে করা সম্ভব নয় এটা এটা ঠিক না, অবশ্যই সম্ভব। সব কিছু থেকে যখন সাপোর্ট দিবে তখন আপনি আপনার থেকে কিছু আশা করাটাই জাতির চাওয়া, যে আপনার কাছে কি তখন আশা করতেই পারে, আর তখন সেটা আপনি দিতে পারবেন, কিন্তু আপনাকে যখন আপনি সব কিছুতে থাকবেন, বঞ্চিত থাকবেন, দূরে থাকবেন। এ যেন পুরো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রস্তুতির এক খণ্ড প্রতিচ্ছবি। সামর্থ্য আছে ঠিকই, কিন্তু প্রতিভার হয় না সঠিক মূল্যায়ন, যার দরুন কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশে আসে না কাঙ্ক্ষিত পদক। পার্শ্ববর্তী দেশ ভারতের বক্সাররা যেখানে কমনওয়েলথ গেমসে পদক জেতে নিয়মিত, সেখানে বাংলাদেশের বক্সাররা গেলবার গোলকোস্টে গিয়েও রিংয়েই নামতে পারেননি টিম ম্যানেজারের ভুলে। বক্সিংয়ে পদকজয়ী দেশগুলোকে যে ধরনের প্রশিক্ষণ দেয়া হয় তা কি বাংলাদেশের বক্সাররা পায় নিশ্চয়ই নয়। এই তো কয়েক মাস আগে আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে ভারত ও নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন সুরকৃষ্ণ চাকমা। এই বক্সারের দাবি, বিশ্বমানের ট্রেনিং পেলে বাংলার বক্সাররাও জিততে পারতেন কমনওয়েলথ পদক। এই 10 দিনে আপনি কিছু করতে পারবেন না, যা কোর্স ওইটার জন্য এনাফ মনে করি, আর নতুন করে কিছু অ্যাডও করতে পারবেন না, যা দিয়ে যা ট্রেনিং করছি ওই দিয়ে আমরা যুদ্ধ লড়াই করতে হবে। ভালো ট্রেনিং আর সুযোগ সুবিধা ছাড়া বক্সারদের কাছে পদক প্রত্যাশা করা কতটা যৌক্তিক সেটার প্রশ্ন থেকেই যায়। 28 জুলাই থেকে বার্মিংহামে অনুষ্ঠেয় গেমসে প্রায় 5 মাসের ট্রেনিং পুঁজি করে যাচ্ছে সেলিম হোসেন আলীরা, এই দুই বক্সারই যে এটি প্রথম কমনওয়েলথ গেমস। আমাদের যে কোচেরা আছেন এরা থাইল্যান্ড, বিগত সাব গেমসে থাইল্যান্ডে অনেকদিন ট্রেনিং করাছে, ট্রেনিং করে আসছেন ওখান থেকে, যে শিডিউল অনুযায়ী ওইভাবে করে ওনারা ট্রেনিং করাচ্ছেন, অনেক টেকনিক্যাল ভালো ভালো টেকনিক আছে, এভাবে আমরা করছি। এখন বিদেশি কৌশলে তো অবশ্যই ভালো হইতো। আগামী 25 জুলাই কমনওয়েলথ গেমস খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশের বক্সাররা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।